নামে আসো, আঠালো উপরে চলে যাও, উপরে চলে যাও, বালুটা জুড়ে ফেলাও, আর তুমি নিচের বালুটা ওখানে যাও, ওই ওখানে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেখুন, আমরা বিজিবির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা বিওপি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি চোরাচালান বিরোধী সকল অপারেশন আমাদের সবসময় আমরা করে আসছি এবং জোরদারের সাথেই করে আসছি। তো চোরাচালান বিরোধী অপারেশনে চোরাচালানকারীরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, যেমন আজকে আপনারা দেখলেন যে এরকম বালির চাপা দিয়ে এরকম চিনে নিয়ে যাচ্ছে। গতকালকে আমাদের একটা অপারেশন ছিল যেখানে বালি ভর্তি ট্রাকের ভিতরে ভারতীয় শাড়ি কাপড় নিয়ে যাচ্ছিলো। তো আমাদের টহল দলের সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে আটকাতে সক্ষম হয় এবং ধরতে পারে। বেসিক্যালি তথ্যের ভিত্তিতে আমরা অপারেশনগুলো করেছিলাম। তো আমাদের কাছে এরকম একটা তথ্য ছিল যে বালির ট্রাকে এরকমভাবে ভারতীয় চিনি এবং অন্যান্য আইটেম যাবে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতেই এই সিলেট তামবিল মহাসড়কের সুরমা পয়েন্ট এলাকা থেকে একটি ট্রাক আটক করি। তো এই ট্রাকটি বালি ভর্তি ছিল এবং প্রাথমিক চেকিংয়ে আমরা নিশ্চিত হয়ে যাই যে ওখানে চোরাচালানোর জিনিসপত্র আছে। তো এখন এই আজকে আপনাদের সামনে নিয়ে এসে আমরা আনলোড করছি। তো আমাদের তৎপরতা সবসময়ই আছে এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের প্রত্যেকটা সদস্য চেষ্টা করছি যে সীমান্তকে সুরক্ষা করতে এবং যে কোনো প্রকার চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করতে। না, এই নর্মালি দেখা যায় যে আমরা যখনই চ্যালেঞ্জ করেছিলাম তখনই ড্রাইভার এবং হেল্পার দেখা যায় ছুটে পালিয়ে যায়। তো ওই মুহূর্তে আর কাউকে আটক করা যায়নি। দেখুন, বিভিন্ন এলাকায় যারা চোরাচালান আছে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিছু কিছু নাম পাই। মাঝে মধ্যে যখন আমরা তাদেরকে ধরতে পারি তাদেরকে মামলাও দেওয়া হয় এবং থানাতেও আমরা হস্তান্তর করি। 10:30 দিকে তামবিল থেকে এটা মুভ করেছে জানতে পারি। তারপরে দেন আমাদের একটা টহল দল, এই ব্যাটালিয়ন সদর দুটো টহল দিয়ে আমরা এটাকে সুরমা পয়েন্টে আটক করি।